নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা স্যান্ডউইচের রেসিপি নিয়ে এসেছি চিকেন স্যান্ডউইচ করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে স্যান্ডউইচ করে দেখাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ জল গ্যাসটাকে অন করে দিয়ে আমি এতে ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম দুশো গ্রাম রেখেছি বোনলেস চিকেন এটা আমাদের বাড়িতে যখন চিকেন আসে তখন তার সাথে কিছু সলিড পিসও থাকে সেই সলিড পিস আমরা সাধারণত কেউই খেতে পছন্দ করি না সেই সলিড পিস দিয়েও আপনারা এই চিকেনটা রেডি করে নিতে পারবেন আমি এখানে দু তিনটে সলিড পিসও দিয়েছি যদি ভালো করে দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন এটাকে একটুখানি মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট এটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট সেদ্ধ করার পর গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে শ্রেডেড করে নেব জলটাকে ফেলে দেওয়া যাবে না এটাকে একটা গ্লাসে বা বাটিতে আপনারা স্টোর করে রেখে দেবেন রান্নাটা করার সময় কাজে লাগবে এবার এটাকে শ্রেডেড করে নিতে হবে কাটা চামচ বা হাত দুটো দিয়ে আপনারা করতে পারেন এইভাবে একটু করে প্রেস করলেই দেখবেন এর ছোট ছোট টুকরো ভাগ হয়ে যাচ্ছে একটু স্ট্রিপ মতন করে নেবেন একটু লম্বা লম্বা করে নিলে দেখতেও ভালো লাগবে এভাবে এগুলো সমস্ত টুকরো করে নেব পাঁচ সময় লাগবে খুব এই স্যান্ডউইচটা আপনাদের করে দেখিয়েছি এটা রেডি হয়ে গেছে এবার আমরা রান্নায় চলে যাব এখানে ওয়ান টেবিল স্পুন মতন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে দেখুন এই মিহি পেঁয়াজটাকে দেওয়ার পর এটাকে এক মিনিট মতন একটু ভেজে নিতে হবে হালকা একটু পিঙ্ক কালার ধরলেই এতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে আমি এখানে আদা রসুন গ্রেট করে ইউজ করেছি পেস্ট ইউজ করিনি আপনারা চাইলে আদা রসুন পেস্টও ইউজ করতে পারেন একই ব্যাপার এটাকেও এক মিনিট মতন ভেজে নেব দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার শ্রেডেড চিকেনটা দিয়ে দিচ্ছি আঁচটাকে জোরে করে এটাকে ভেজে নেব দু থেকে তিন মিনিট আদা পেঁয়াজ রসুন সমস্ত মশলার সাথে চিকেনটাকে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর অন্যান্য উপকরণগুলো দিতে হবে এবারেতে জিরে ধনে আর হলুদ আমি হাফ স্পুন করে একসাথে রেখেছি সেটা দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো দিয়ে দেব আর দিয়ে দেব গোলমরিচ আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আমি এখানে গোলমরিচ ইউজ করেছি আর ঝালটা নিজের টেস্ট অনুযায়ী তবে এই স্যান্ডউইচটা একটু ঝাল হলে ভালোই লাগবে খেতে কিন্তু বাচ্চারা খেলে অবশ্যই ঝালটা স্কিপ করবেন এবার অল্প একটু চিকেন স্টক দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব এটাকে ঢেকে ঢেকে কষাতে হবে ঢেকে কষালে এটা টমেটোটাও গলে যাবে আর চিকেনটাও হালকা সেদ্ধ হয়ে যাবে তাই নুন দিয়ে দেব এই পর্যায়ে নুন দিয়ে মিশিয়ে এটাকে ঢেকে রান্না মিনিট মতন মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে ধরে যেতে পারে তলা এবার ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরলাম দেখুন এটা একটু নরম হয়ে গেছে টমেটোটাও ভালো মতন গোলে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে এবার এতে দই দিয়ে দেব আঁচটাকে কমিয়ে দইটা এতে একটা এই সুন্দর করবে আর এতে একটু ক্রিমি ভাবও আনবে তাই দই দেওয়ার পর এতে আমি চিকেন স্ট্রপ দিয়ে এটাকে একটু ভালো মতন কষিয়ে নেব আর দু তিন মিনিট কষালে এটা রেডি হয়ে যাবে এটা একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে আমি এতে অল্প একটু লেবুর রস দিয়ে দেবো আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন ওয়ান টি স্পুন মতন মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব একটুখানি ঠান্ডা করে নিয়ে ফিরছি আবার এখানে আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি আপনারা চাইলে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারেন চিকেন ফিলিংটা নিয়ে নিয়েছি অল্প একটু ঠান্ডা করে নিয়ে কেচাপ নিয়েছি আর লাগছে পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন তবে চিকেনের উপর পেঁয়াজ যারা খেতে ভালোবাসেন কাঁচা পেঁয়াজ তারা অবশ্যই দেবেন খুব ভালো লাগবে খেতে প্রথমে কেচাপটা অল্প একটু ওপরে এভাবে স্প্রেড করে দিচ্ছি আপনারা চাইলে সবুজ চাটনি বা গ্রিন চাটনি যেটা আমরা বানাই ধনে পাতা পুদিনা পাতা দিয়ে সেটা বানিয়েও দিতে পারেন সেটাও খুব ভালো লাগে খেতে একটু বেশি করে ফিলিংটা দিয়ে দেব আমি এই ফিলিংটাতে প্রায় ছ থেকে সাতটা স্যান্ডউইচ তৈরি করেছি বাচ্চারা এই স্যান্ডউইচটা খেতে খুব ভালোবাসবে আর এইভাবে ঘরে তৈরি করে দিলে হেলদিও প্রচুর কোন রকম এক্সট্রা কোন ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করিনি আপনারা চাইলে এই পর্যায়ে একটুখানি মেয়োনিজও অ্যাড করতে পারে তবে আমার মনে হয় প্রয়োজন নেই কারণ এতে দই আছে এমনিতেই একটু চলেই এসেছে ওপর থেকে আরেকটা দিয়ে দিলাম এবার এটাকে টোস্ট করে আপনারা চাইলে এমনিও খেতে পারেন তবে টোস্ট করে নিলে এটা আরও টেস্টি হয়ে যায় এভাবে একটু বাটারটা স্প্রেড করে দিয়ে এটাকে টোস্ট করে নেব এক একটা পিঠ এক মিনিট মতন সময় লাগবে মিডিয়াম আছে এটাকে একটুখানি সেকে নেব এক মিনিট পর এটাকে একটু পাল্টে নিতে হবে আপনারা চাইলে আবারও বাটার ইউজ করতে পারেন আমি একবারই ইউজ করেছি এই পিঠটাকেও একটু সেকে নিয়ে তুলে নেব আমরা এবার এটা রেডি হয়ে গেছে একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কেটে নিতে পারেন একদম বাইরের লুক আসবে তাতে আমি এটাকে এইভাবেই কেটে নিলাম এটাকে আপনারা চাইলে কেচাপের সাথেও সার্ভ করতে পারেন বা এমনিও এটা খেতে দারুণ লাগে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য